এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত সুস্বাদু জাম ভর্তার একটি রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্য আমি বেশ অনেকটা জাম নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। প্লাস্টিকের বাটিতে নিয়ে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আপনি এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন, বিট লবণটা ব্যবহার করলে টেস্টটা আরও বেশি ভালো হয়। শুকনো মরিচ হালকা তেলে নিয়ে পাতায় পিষে এর সাথে দিয়ে দিচ্ছি। এখন এর উপর আরও কতগুলো জাম দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আটকিয়ে বক্সটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু জাম ভর্তাটা রেডি হয়ে গেছে। দুর্দান্ত সুস্বাদু এই জাম ভর্তার রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।